আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধির কৃষি খাতে আয়, এই টপিকটার উপর আলোচনা করব। তো এই টপ কৃষি খাতে আয় সহ ট্যাক্সেশন ইন বাংলাদেশের যতগুলো বাংলাদেশের সাবজেক্টটাতে যতগুলো অধ্যায় রয়েছে, আমি মোট চারটা অধ্যায়ের মধ্যে 8-9টা টপিক খুঁজে বের করছি। প্রত্যেকটা টপিক থেকে 3-4টা করে অঙ্ক করলে আপনারা এই বইটা পুরাটাই কভার করতে পারবেন। সো এই কৃষি খাতে আয়ের জন্য আমি কি করছি, প্রশ্ন সেট করছি 4টা। এই 4টা প্রশ্ন করলে আপনারা কৃষি খাতে আয়ের যত রকম ক্যাটাগরি আছে সবগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে, এত এত কিছু সব কিছু ফ্রি দেওয়া সম্ভব নয়, সম্ভব নয় আপনাদের জন্য। শুধুমাত্র প্রবলেম নাম্বার 1, মানে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অধ্যায়ের শুধুমাত্র একটা করে প্রথম ক্লাসটা ফ্রি করে দেওয়া হবে। আর আপনারা যদি পুরো বইটা পিডিএফ সহ, হ্যান্ডনোট সহ আরও বিস্তারিতভাবে পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের সামান্য মূল্য পে করতে হবে, মাত্র 300 টাকা। তো বাকি বিস্তারিত বিষয়ে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর আমার নাম্বার তো দেওয়াই আছে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো এখন আমরা হিসাব অঙ্ক করবো কি, কৃষি খাতে আয় নির্ণয়। সো কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য কি করতে হবে, একটা টেবিল আর করতে হবে। চলুন শুরু করা যাক। আর এটা হচ্ছে কৃষি খাতে আয় নির্ণয়ের ক্লাস নাম্বার 1, ক্লাস 1, সেই সাথে প্রবলেমও 1, প্রবলেম 1। সো কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য একটা আয় নির্ণয় বিবরণী করতে হবে। তো এই জন্য কর দিবি, তাহলে এখানে লিখি প্রথমে করদাতা, এটা মুখস্থ, কারণ প্রতিবারই একই নিয়ম, প্রতিবারের নিয়মটা কি একই, শুধু আমাদের কাজগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তাহলে নিম্নোক্ত তথ্যাবলী হতে জনাব তামিমের 18-19 কর বছরে কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে করদাতাকে জনাব তামিম, করদাতা জনাব তামিম। তারপর এখানে লিখতে হবে আয় বর্ষ, আয় বর্ষ, আর এই সাইডে লিখতে হবে কি, কর বর্ষ। তো এগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, একটা বা দুইটা, না থাকলে দিব না। তো এখানে দেখা 18-19 কর বছরই, তো কর বছর কোনটা এটা, তাহলে 2018-19। তো কর বর্ষের আগের বর্ষটা হচ্ছে আয় বর্ষ, তাহলে এখানে 2017-18 আর 18-19, মানে আয় বর্ষটাকে এক বছর আগে দিতে হয়, কর বর্ষটাকে এক বছর পিছনে দিতে হয়। তারপর আমরা কি লিখব, যে যে অঙ্কটা করতেছি আর কি, কৃষি খাতে আয় নির্ণয়, কৃষি খাতে, এগুলো খুব সোজা অঙ্ক, আয় নির্ণয়। কৃষি খাতে আয় নির্ণয়, তো প্রথমে একটা টেবিল করে দেব। সো আমি টেবিলটা লাল কালি দিয়ে করতেছি, কারণ আমার কাছে কালো কালির একটু শর্ট হয়ে গেছে, মানে কালো কালি শেষের দিক। আপনারা অবশ্যই এটা কালো কালি ব্যবহার করবেন, স্কেল দিয়ে সুন্দর মতন টেনে নেবেন। আমি আপাতত লাল কালি দিয়ে এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা কি লিখব, আয়ের খাত ও ধারাসমূহ, আয়ের খাত ও ধারাসমূহ, ধারাসমূহ। অবশ্যই এই অঙ্কগুলোতে ধারা দিতে হবে, ধারা না দিলে অঙ্কের মধ্যে 10-2 এবং 5-4 নাম্বার কেটে নিবে। ধারা এবং টিকা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা আবারও হেডলাইনটা দিব, কৃষি খাতে আয় নির্ণয়, কৃষি খাতে, এগুলো মুখস্থ, টেবিলটা পুরাটাই মুখস্থ, কৃষি খাতে আয় নির্ণয়, কৃষি খাতে আয় নির্ণয়। তাহলে এখানে ধারা দিব, তো কৃষি খাতে আয় নির্ণয়ের ধারা হচ্ছে 26-27, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রশ্ন না দেখেই কি করব, ফসল বিক্রয়, এক নম্বর টপিক কি দেব, ফসল বিক্রয়। কেন, কারণ এটা কৃষি খাতে, তাহলে তো ফসলে হবে, ফসল বিক্রয়, আমরা কোনো কিছুই দেখব না, সরাসরি এক নম্বর টপিক কি দেব, ফসল বিক্রয়। এরপর ক নম্বরে দেখি আমাদের অঙ্কের মধ্যে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে। ইনস্ট্রাকশন দিছে কি, ধান বিক্রয় প্রতি মন 800 টাকা ধরে 25 মন, তাহলে ফসল কি ধান, তাহলে কত টাকা ধরে, 800 টাকা ধরে, কত মন ধান বিক্রি করছে, 25 মন, তাহলে 800 টাকা করে যদি 25 মন ধান বিক্রি করে, তাহলে কত টাকা আসবে, 4-25 100, 4-25 100, 200, তাহলে এখানে আসতেছে কত, আর এখানে 2টা 0,
তাহলে 2,000, 20,000 টাকা আসতেছে, সরি 20,000 টাকা, একটা শূন্য মনে হয় দেওয়াটা বেশি হয়ে গেছে, 20,000 টাকা আসবে। আচ্ছা, এরপর খ নম্বর কী দিছে, আর কি বিক্রয় করছে ফসল, এখানে বলছে পাট বিক্রয় প্রতি মন 1,100 টাকা ধরে 300 মন, অনেক পাট বিক্রি করছে। আচ্ছা যাক, তাহলে এখানে কী লিখবো, পাট কী বিক্রয় করছে, পাট কত টাকা ধরে, 1,100 টাকা ধরে, কতগুলো 300 মন, তাহলে ও পাট কত টাকার বিক্রি করলো, এখানে 300 মন হবে না, এই জন্য তো আমি একটু চমকে গেলাম, এখানে 30 মন হবে, সরি এটা একটু মানে রাইটিং মিস্টেক, তাই এখানে 30 মন, তাহলে 3,133,000 টাকা, 33,000, ঠিক আছে। তো আর কি কোনো ফসল আছে, আর ফসল নেই, চা বাগান হতে আই, চা বাগানটা ফসলের মধ্যে পড়বে না, আপনাদের বলে রাখি, বর্গা প্রদত্ত জমিও ফসলের মধ্যে পড়বে না, তাহলে ফসলটা যোগ করি, ফসল কত আসলো আমাদের 53,000 টাকা, তাহলে ফসল কত, 53,000 টাকা। এখন দুই নম্বর এই যে চা বিক্রি করছে, তাহলে চা বাগান হতে আয়, চা বাগান হতে আয়, চা বাগান হতে যে আয়টা হবে তার 60% ধরতে হবে, তাহলে এখানে চা বাগান হতে আয় করছে কত, 60,000 টাকা, তাহলে এখানে আমরা লিখবো 60,000 টাকা, কিন্তু এই 60,000 টাকার সবটাই লিখবো না আমরা, আমরা কি লিখবো, আমরা লিখবো 60%, তাহলে 60% আমরা কত, 36,000 টাকা, 36,000 টাকা ফাইনাল ঘরে লিখে দিব। আচ্ছা, এরপর আর কি করছে, বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্তি, তাহলে বর্গা থেকে আয়, বর্গা জমি থেকে আয়, এখানে কি লিখবো, বর্গা জমি হতে আয়, কত আয় করছে, আয়ের টাকাটা পুরোটাই হয়ে যাবে, আমরা দেখলাম একটু আগে আয় করছে 2,00,000 টাকা বর্গা জমি হতে, তো মোটামুটি কিন্তু আমাদের শেষ, তো সবগুলোকে এখন কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে 2,89,000 টাকা, 2,89,000 টাকা, এ কী করছে, মোট মানে বিক্রি টিক্রি করছে, এবং এখান থেকে কি করবে, সরকার তাকে কিছু ছাড় দেবে, এই ছাড়টাকে কি বলে, এই ছাড়টাকে বাদ বলে, বাদ কি, অনুমোদনযোগ্য ব্যয়, অনুমোদনযোগ্য, অনুমোদন অনুমোদনযোগ্য যোগ্য খরচ, কারণ এই যে ফসলটা বিক্রি করছে, এই ফসলটাকে তো উৎপাদন করতে হয়েছে, তার জন্য তো বেশ কিছু খরচ ছিল, খরচ গেছে, তো এই খরচটার উপর তো আর ট্যাক্স দিতে হবে না, খরচটার উপর ট্যাক্স না দেওয়ার একটা কারণ হচ্ছে, কারণ খরচটা করার সময় অটোমেটিকলি প্রথমেই ট্যাক্স দেওয়া হয়ে গেছে, কিভাবে, মনে করেন আপনি বীজ কিনছেন বাজার থেকে, তো বাজার থেকে যে বীজটা কিনছেন, বীজটা যে বিক্রি করলো আপনার কাছ থেকে, ওই বিক্রেতা মানে আপনার বিক্রেতা কিন্তু সরকারকে এমনিতেও ট্যাক্স দেয়, তো বিক্রেতা একবার দিবে একবার আপনি দিবেন এমনটা তো হতে পারে না, সো এই যেহেতু একবার ট্যাক্স দেওয়া হয়ে যায়, ওই বিষয়গুলো আপনাকে এখানে ছাড় দিয়ে দেয়, ছাড় দেওয়া আপনার জন্য ভালো, তাহলে আপনাকে কম টাকার উপর কী করতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে অনুমোদনযোগ্য খরচ প্রথমেই আমরা চোখ বন্ধ করে লিখে দেবো কি, উৎপাদন খরচ, উৎপাদন খরচ, তাহলে উৎপাদন খরচ আমরা কিভাবে বের করব, যদি আমাদের ওইখানে বই থাকে, উৎপাদন খরচ দেওয়া থাকে, তাহলে তো আমরা সেটা দেখে দেখে লিখে দেবো, তো আমাদের এখানে কি উৎপাদন খরচ আছে, নাই, তাহলে উৎপাদন খরচ নাই মানে নাই, এখন নাই মানে আমাদের এই যে ফসল, ফসল বিক্রয় থেকে আমাদের মোট যত টাকা হয়েছে, মোট যত টাকা ফসল বিক্রয় থেকে শুধুমাত্র হয়েছে, শুধুমাত্র ফসল বিক্রয় থেকে যত টাকা হয়েছে, ওই টাকাটা এখানে লিখতে হবে, নিচেরগুলো লিখতে হবে না, এই জন্য আমি এটা আলাদা আলাদা লিখছি, 1, 2, 3, ফসল বিক্রয় থেকে শুধুমাত্র যত যেই টাকাটা হয়েছে ওই টাকাটা লিখতে হবে, আর ওই টাকাটার কত পার্সেন্ট, ওই টাকাটার 60% বাদ দিতে হবে, কারণ 60% ধরা হয় এগুলো হচ্ছে উৎপাদন খরচ, তাহলে 53,000 টাকার 60%, 53,000 টাকার 60% কত হবে, 31,800 টাকা, তো 31,000 কত, 800 টাকা, এটা এই ঘরে লিখতাম যদি আরও খরচ অনুমোদনযোগ্য খরচ হইতো, এখন আর তো আর কোনো অনুমোদনযোগ্য খরচ নাই, তো এই জন্য সরাসরি লিখে দেন, এখন এটা যদি মাইনাস করি তাহলে 257,200 টাকা কী হইলো আমাদের, কৃষি খাতে আয় হইল, কী হইলো এটা, কৃষি খাতে আয়, কৃষি খাতে আয়, এখন এটাকে ক্লোজিং করে দেই, আমাদের অঙ্ক শেষ, এখন 4 হোক আর 5 হোক, 1 নম্বর কাটবে কিসের জন্য,
ধারার জন্য, আর এক নম্বর কাটবে কিসের জন্য, টিকার জন্য। এখন দশ নম্বর হলে আবার দুই কাটবে ধারার জন্য, দুই কাটবে টিকার জন্য। তাহলে ধারা তো আমরা দিছি ২৬ ২৭, ধারা তো আমরা দিছি ২৬ ২৭, কিন্তু আমরা কি টিকা দিছি? আমরা তো টিকা দিইনি। তাহলে আমরা টিকাটা দিই, তো টিকা কিভাবে দিতে হয়? আমি যে কলমটা কোথায় ফেললাম, আচ্ছা যাক আরেকটা কলম আছে। তো টিকা কিভাবে দিতে হয় টিকাটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। টিকা, টিকা কি চা বাগান হতে আয় ৬০%, কৃষি খাতে আয় অনুযায়ী টিকা। এখানে এক নম্বর কৃষি খাতের আয় নিয়ম অনুযায়ী অনুযায়ী কি হয়েছে, অনুযায়ী চা বাগানের টাকা, চা চা বাগানের টাকা ৬০% ধরা হয়েছে। টিকা নাম্বার এক। টিকা নাম্বার দুই কি দিব, উৎপাদন খরচ নিয়ম অনুযায়ী, উৎপাদন খরচ নিয়ম অনুযায়ী ৬০% ধরা হয়েছে। শেষ। এই টিকাটা আপনারা অবশ্যই মনে করে লিখবেন। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।